এই আশুরাতে শুধু ইমাম হোসাইন কে হত্যা করা হয়নি এই আশুরার আরো অনেকগুলো আশুরাতে সমিত হয়েছে নাসমুদুহু অনুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। প্রথম মার মহান মুরশিদ دین দুনিয়ার কোহিনূর মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী যুগের ইমাম আম্বিয়া کرامের ধর্মের দাই সত্য ও বিলায়ত দেওয়া পুরস্কার পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ান বাগির জীবন্ত প্রতিচ্ছবি সুফি সম্রাট হজবত শাহ দেওয়ান বাগি রাহমাতের ময় কদম বড়কে শত কোটি সালাম কদম বুঝি জানাই সালাম ও কদম বুঝি জানাই কুতবুল আত্তার দুরুরে মগনুন খাতুনাই জান্নাত দয়াল মা رحمتুল্লাহ আলাইহার নুরানি মাকদুম মোবারকে দেশ এবং বিদেশ থেকে আমাদের সাথে সংযুক্ত আাশেক এর রাসূল ভাই ও বোনেরা আপনারা সকলেই আমার সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আমরা পূর্বে জানতাম আশুরা সিয়াদের অনুষ্ঠান এটা সুন্নিরা পালন করে না এই এই অনুষ্ঠান অনুষ্ঠান পালন পালন করে করে। না তখন আমাদের মোর্শেদ সুফি সম্রাট হজরত শাহ দেওয়ানবাগি রাহমাতুল্লা আলাই এই সমাজে একটি সংস্কার করলেন এবং বললেন আসুরা সিয়াদের অনুষ্ঠান শুধু নয় এটি মুসলিম উম্মার সকলের অনুষ্ঠান এটি মুসলমানদের সকলের অনুষ্ঠান তার পিছনে উনি কিছু যুক্তি তর্ক অথবা কিছু দলিল স্থাপন করলেন যদিও আশেখ রাসুলদের জন্য মসজিদের নির্দেশ মানার জন্য দলিলের প্রয়োজন হয় না তবে আশেখ রাসুলদের না হলেও সমাজে মানুষকে টিকে থাকার জন্য কিছু দলিলের প্রয়োজন পড়ে তখন মুর্শিদ কিবলা বললেন এই আশুরাতে তিনি তার সংস্কার করে কিছু দলিল প্রমাণ দিলেন যে এই আশুরাতে শুধু ইমাম হোসাইন কে হত্যা হয়নি এই আশুরার আরো অনেকগুলো ঘটনা এই আশুরাতে সম্পৃত হয়েছে প্রথমে ইমাম হোসাইনের হত্যার বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই যেহেতু ইমাম হোসাইন হত্যা নিয়ে সমাজে কথা প্রচলিত আছে যে এই আশুরাতে ইমাম হোসাইন হত্যা করা হয় তার মাথা মবারক কেটে নেওয়া হয় তাকে নির্মমভাবে হত্যা করা হয় এই জন্য Shiaরা এই দিনটাকে পালন করে প্রথম কথা এবং প্রথম প্রশ্ন যে ইমাম হোসাইন কি শুধু সিয়াদের জন্য নাকি সুন্নিদের জন্যেও নাকি পুরো মুসলিম উম্মার জন্যে ইমাম হোসাইন পুরো মুসলিম উম্মার জন্যেই তো রত্ন রাসুলের দৌহিত্র রাসুলের নাতি যিনি রাসুলের আদর্শ প্রতিষ্ঠা করতে গিয়ে হত্যা হয়েছেন তাকে ছল করে হত্যা করা হয়েছে ইহাকি কি রাসুলের দৌহিত্র কি শুধুমাত্র একটি গোষ্ঠীর জন্য হতে পারে নাকি সারা মুসলিম উম্মার জন্য ইহা সারা মুসলিম উম্মার জন্য পালনীয় কর্তব্য ইমাম হোসাইনকে হত্যা করা অবশ্যই সঠিক নয় ইমাম হোসাইনকে হত্যা যারা করেছেন তারা অবশ্যই মুসলমান নয় তারা মুসলমানের নামধারী মুনাফিক কাফের যারা প্রতিনিয়ত মোহাম্মদ ইসলামের মধ্যে ঢুকে মোহাম্মদ ইসলামকে ধ্বংস করার চেষ্টা করেছে আজও করে যাচ্ছে তাহলে শুধু ইমাম হোসাইন যদি সিয়াদের না হয় তাহলে যদি আমরা শোকের কথাও চিন্তা করি তাহলে আসলে শুধুমাত্র ইমাম হোসাইনকে নিয়ে যদি ভাবি তবুও তো এটা সিয়াদের হয় না কারণ ইমাম হোসাইন তো মুসলমানদের জন্য রাসুলের রাজত্ব যতটুকু ততটুকু তাই ইমাম হোসাইন আমাদেরকে ওনার হত্যা সিয়াদের জন্য দুঃখের কারণ নয় আমাদের সকল মুসলিম উম্মার জন্যেই ইহা দুঃখের কারণ ইহা কষ্টের কারণ অন্যায় আমরা প্রতিবাদ করি যে ইমাম হোসেন যারা হত্যা করেছেন তারা জাহান হয়েছিলেন। আমাদের বিভিন্ন আলে মোলামাক বিষয়ে আলোচনা করেছেন তিনি আসমান জমিন তারা নক্ষত্র আল্লাহ তালা সবকিছু সৃষ্টি করে এই দিনে কুষ্টি মরকে সমাসীন হয়েছিলেন সমগ্র বিশ্ব পৃথিবীকে বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করে তিনি কুর্সিম বরকে বসেছিলেন তাহলে এই দিন কিন্তু পৃথিবীর সৃষ্টির দিন এই দিন কিন্তু ইভেন পৃথিবী জন্মের দিন তাহলে এই দিন শুধু সিয়ারা পালন করবে না শুধু মুসলিম উম্মা পালন করবে না যত মানব জাতি আছে তাদের সৃষ্টি সৃষ্টির পটভূমি সবাই কিন্তু এই দিনকে তাদের পালন করতে হবে এই দিন বহু নবী রাসুলের রোগ মুক্তি হয়েছে এই দিনে বহু নবী রাসুলের বিপদ মুক্ত হয়েছে এই দিন বহু নবী রাসুলগণ আল্লাহ থেকে রহমতের দরজা খুলে গিয়েছিল এই দিনে তাহলে এই দিন নবী রাসুল মুক্তি পেতে পেলে পারলে আমরা কি মুক্তি পেতে পারি না পারি না পারি না পারি না পারি

এই দিন আমাদের মুর্শেদ শাহ দেওয়ান বাগি রহমাতুল্লাহ এই মোহাম্মদ ইসলামের যে ধারাটার সূচনা করেছিলেন এই মোহাম্মদ ইসলামের এই ধারাটার সূচনা হয়েছিল এই দিনেই দেওয়ানবাগ শরীফের প্রতিষ্ঠা হয়েছিল এই একই দিনে তাহলে মুসলিম উম্মা মানব জাতি এবং বিশেষ করে আশেখের আসলের জন্য এই দিন স্মরণীয় পালনীয় এবং পূজনীয় হিসেবেই আমি বিশ্বাস করি এবং আমার মুর্শেদ কেবলা জানো তাই বিশ্বাস করতে আমরা মুর্শেদ কেবলা জানের এই আদর্শ তিনি স্বপ্ন দেখেছেন সারা বিশ্বের মানুষকে আল্লাহ ও রাসুলের পথ দেখানোর জন্য মোহাম্মদ ইসলাম সমাজ থেকে প্রায় দূরীভূত হয়ে গিয়েছিল এই শব্দটার সাথে আমরা পরিচিতই ছিলাম না আমার তো মনে আছে সেই দিন এই শব্দটার সাথে আমরা পরিচিত ছিলাম না আমাদের বাংলাদেশে যখন মিলাদ শরীফ পড়া হতো তখন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমরা যে কাসিদার অংশটা পড়ি এই কাসিদার অংশটা বাংলাদেশে কোথাও পড়া হতো না এই কাসিদার অংশটা পড়া হতো না আমরা হয়তো কিছু দূরত পড়তাম কিছু সালাম রসানি পৌঁছাইতাম মিলাদ উঠে যাইতাম মুর্শেদ কেবলা জান এসে নতুন একটা সুর দিলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহর এই সুর তারপরে যদি দেখেন এই মোহাম্মদ ইসলাম প্রচার করতে গিয়ে আমাদের মুর্শেদ কেবলা যান এত বেশি পরিশ্রম করেছেন আমার মনে আছে সকাল দশটা থেকে সেই রাত্রি পর্যন্ত তিনি বসে বসে মানুষকে সাক্ষাৎ দিয়েছেন আলোচনা করেছেন নালিশ শুনেছেন তাপসির করেছেন কিতাবের গবেষণা করেছেন দরবার শরীফ পরিচালনা করেছেন এক মুহূর্ত তিনি নিস্তার পান নাই শান্তি পান নাই এর মধ্যে তো বিরোধিতা আছেই তবুও তিনি দমেন নাই একবার ভাবেন চোদ্দশো বছর আগে আরবের মরুভূমির মধ্যে একজন আল্লাহর বন্ধু এসেছিলেন যিনি শ্রেষ্ঠ বন্ধুত্ব পেয়েছিলেন আল্লাহর কাছ থেকে যাকে সবাই পাগল বলেছিল যার দানুদাল মুবারক শহীদ করেছিল যাকে রক্তাক্ত করেছিল এই মোহাম্মদ ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্যে কিন্তু তাকে কি দমাতে পেরেছিল কেউ দমাতে পারে নাই তিনি কিন্তু ঠিকই এই মোহাম্মদ ইসলাম এগিয়ে নিয়ে গেছেন তিনি নিজের রক্ত বিসর্জন দিয়েছেন কিন্তু মোহাম্মদ ইসলামকে অগ্রসর করেছেন কিভাবে করেছেন শুধু কি তিনি করেছেন তার উন্মত তার সাহায়া যারা তাকে দিল জানছে ভালোবাসত এই মোহাম্মদ ইসলামের দাওয়াত নিয়ে বাড়ি বাড়ি এলাকায় এলাকায় দেশে দেশে ছুটে গেছেন কেউ অত্যাচারিত হয়েছেন কেউ লাঞ্ছিত হয়েছেন কেউ নিপীড়িত হয়েছেন তবু তিনি থামেননি এই মোহাম্মদ ইসলামের দাওয়াত তিনি ছড়িয়ে দিয়েছেন দেশে বিদেশে এলাকায় এলাকায় এই মোহাম্মদ ইসলামের দাওয়াত চলেছে মোহাম্মদ ইসলামের দাওয়াত চলছে সম্মানিত আশেখে রাসুলেরা সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনেরা এই মোহাম্মদ ইসলাম একদিনে আসেনি এই মোহাম্মদ ইসলাম একদিনে যাবে না যার দরুন আল্লাহ তালা যুগে যুগে ওলি আল্লাহ নবী রাসুলকে বারং বার পাঠাচ্ছেন যাতে মুসলমান থেকে মমিন হতে পারে ইমান থেকে ইমানদারে পরিণত হতে পারে সচ্চরিত্র মানুষ হতে পারে মানুষ পাপ মুক্ত হতে পারে তবুও আমরা অলি আল্লাহর পাশ দিয়ে হাঁটি অলি আল্লাহর সাথে ঘুরে বেড়াই অলি আল্লাহর বাড়িতে গিয়ে খাই কিন্তু নিজের সিনাকে আলোকিত করি না যদি নিজের সিনাকে আলোকিত করতাম তাহলে ওই অলিয়াল্লাই হতে পারত আপনার মুক্তির জন্য অন্যতম মাধ্যম অলি কাছে গিয়ে মৌমাছি ফুলের কাছে যায় শুধু গন্ধ শুনতে যায় না সেখান থেকে মধু আহরণ করে সেই মধু নিয়ে তিনি সংরক্ষণ করে সেই সংরক্ষের কারণে আমরা মধুর সাপ পেয়েছি যদি মৌমাছি ফুল থেকে মধু না তাহলে আমরা জীবনেও মধু কি জিনিস মধুর সাত কি জিনিস আমরা অবগত হতে পারতাম না ওই একই রকম ফুলের মতো আর মুরিদ হলো মৌমাছির মতো মুরিদ যদি অলি আল্লাহর কাছে এসে ওই নূরে মোহাম্মদীর একটু আলো নিজের সিনায় না নিতে পারে তাহলে তো মৌমাছি ফুলের ঘ্রাণ শুনে চলে গেলে যেমন মধু পাবে না অলি আল্লাহর কাছে এসে যদি চলে যায় ওই অলি আল্লাহগণ আসেন মানুষকে আলো দিতে আর মানুষের কাজ হয় সেই অলি আল্লাহর কাছে এসে নিজেকে আলোকিত করা আজকের এই দিনে পবিত্র আশুরার দিনে মহান রাবুল আলমিনের কাছে ক্ষমা চাই যে রাবুল আলমিন আমাদের সৃষ্টিকর্তা যে রাবুল আলমিন আমাদের লালন কর্তা যে রাবুল আলমিন আমাদের পালন কর্তা যিনি এই দিনের ওয়াসিলায় বহু নবী রাসুলকে ক্ষমা করে দিয়েছেন যিনি এই দিনের ওয়াসিলায় বহু বলি আল্লাহকে মাফ করে দিয়েছেন বিপদ মুক্তি করেছেন যিনি এই দিনে আসমান জমিন সকল কিছু সৃষ্টি করে সেই আরো বসে সমাসীন হয়ে তার পরিচালনা করেছিলেন সেই মহান রাবুল আলমিনের দরবারে আমরা ক্ষমা চাই তিনি যেন দয়া করে এই পবিত্র আশুরার উশিলায় আমাদেরকে মাফ করে দেন আমাদেরকে কবুল করে নেন আমাদের অন্তরে ওই লাইট ওই নূর ওই নূরের আলোটাকে জাগ্রত করে দেন আমাদের অতীতের ভুল বেয়াদি গুলোকে মাফ করে দিয়ে আমাদেরকে ক্ষমা করে দিয়ে আমাদের ওই অন্ধকার থেকে ক্ষমা করে দিলে মালিকের তো কোনো ক্ষতি হবে না আমি বলি বান্দা যত করতে পারে। আপনার আমার মালিক আমাদেরকে তার চেয়ে বেশি ক্ষমা করতে পারে আজকের দিনে আমরা মালিকের কাছে আমাদের জন্যে দিল জান ক্ষমা চাই তিনি যেন দয়া করে আমাদের সবাইকে করে দেন, আমাদেরকে কবুল করে নেন এবং আমাদের আশুরাকে কবুল করে নেন আমাদের ভাইদের কবুল করে নেন আমাদের বোনদের কবুল করে নেন দেশ বিদেশ থেকে যে সকল রসুল ভাই ও বোনেরা আজকে এই দিনে এসেছেন এবং এই দিন পূজা করছেন আমি আমার মালিকের কাছে সকলের জন্য সাহায্য চাই আমার মালিক দয়া করে তাদের সবাইকে কবুল করে নেন এই আমাদের সবাইকে মাফ করে দেন আমাদের গুনা গুলোকে মাফ করে দেন আমাদেরকে তার ইচ্ছায় পরিচালিত করেন তার রাস্তায় পরিচালিত করেন সবাই বলুন আমিন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি আজকে আমি বিদায় চাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এই কামনা করে আমি গোলাম বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরাহমাতি ওবার